বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল চিকিৎসা সেবায় অনন্য অবদান অব্যাহত রেখেছে। ইউকে থেকে জনপ্রতি ২৫,০০০ পাউন্ড দানকারী ট্রাস্টি আর সাধারণ মানুষের বিপুল দানে হাসপাতালটি পাঁচ বছর পূর্ণ করল। এই পাঁচ বছরে ১৮৩০ জন অসহায় দরিদ্র সাধারণ রোগীকে বিনামূল্যে অথবা স্বল্প খরচে সেবা ও ওষুধ প্রদান করেছে। পুয়োর ফান্ড থেকে দেওয়া হয়েছে আর্থিক সহযোগিতা। আমি বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল আইছি, আমার বুকুর হাড্ডি বাড়ি গেছে, ডাক্তার সাহেব দেখাইছে, ঔষধ দিছেন, ডাক্তার পাঠাইছেন, ঔষধ খরাইছি। আমরা বিদেশি ভাই যারা আছেন তারা সবসময় সব দিক দিয়ে আমরা সাহায্য করে। দেখার থাকি ডাক্তার আইসেন, আমার ব্যস্ত সমস্যা আর টাইম দিয়েছেন, বহুত উপকারে পুয়া পুড়িয়ে করছেন। ডাক্তার দেখাইছি, ডাক্তারের চিকিৎসা করছেন, আইসে ডাক্তার আমরা বিনামূল্যে ওষুধ করা নিতাছি। বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল আইসি, আমার বেশ টিউমার হয়ে গেছে, ডাক্তার সাহেব ফিরি। হাসপাতালের চেয়ারপারসন আশা করেন সব সময়ের মতোই আপনারা এবারও এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন। আপনারা আমার চেয়েও বেশি দেখেন আপনারা কি সাহায্য দিচ্ছেন এবং কি করতেছেন, আমরা কি করতেছি। আমি আশা রাখবো আপনি সাহায্য। প্রতিষ্ঠার পর থেকে পাঁচ বছরে হাসপাতালে ৩৩,১৮৮ জন জেনারেল পেশেন্ট, ৯২৪ জন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা দেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন এবং দেশখ্যাত চিকিৎসকরা হাসপাতাল ভিজিট করে এর প্রশংসা করেন। এখানে ম্যাক্সিমাম আমি পেশেন্ট দেখেছি ব্রেস্ট ক্যান্সার, আর কিছু আছে ফুসফুসের ক্যান্সার এবং খাদ্যনালীর ক্যান্সার। এই তিনটা আমার কাছে মনে হয়েছে আধিক্য। আর যাদের ক্যান্সারের পরীক্ষা নিরীক্ষা করার পরে অপারেশনের মাধ্যমে যেগুলো ভালো হয় সেগুলোকে আমরা প্রায়োরিটি দেব। ক্যান্সারের পাশাপাশি নানা ধরনের জটিল রোগের চিকিৎসা এবং প্রয়োজনে আবাসিক এবং অপারেশন সেবা দেওয়া হচ্ছে। এই কোভিড-১৯ ক্রাইসিসে নতুন করে চাহিদা তৈরি হচ্ছে বলে জানালেন এর সিইও। কোভিড-১৯ কারণে যে ক্রাইসিস দেখা হয়েছে বা শুরু হয়েছে এটার কারণে অনেক রোগী বেড়ে গেছে বা বেড়ে যাবে, এদেরকে আমরা সহযোগিতা করতে হবে। নিজ সন্তানদের নিয়ে ২০১৯ সালে হাসপাতাল ভিজিট করে অভিভূত হন চ্যানেলস ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। তিনি ১৫ লাখ টাকা দান করেন অ্যাম্বুলেন্স কেনার জন্য। এটা অনেক বড় স্বপ্ন, কিন্তু আমরা সবার সহযোগিতা দেওয়ার, আমি হয়তো সামান্য একটা দিয়ে অ্যাম্বুলেন্স দিছি যে জনগণের স্বার্থে এগুলো লাগবো, আগামীতে আরও দিব আমরা ইনশাল্লাহ, কিন্তু সমাজ থেকে যাতে আমরা নিজের দেশের লাগে চিন্তা করি, নিজের গ্রামের লাগে চিন্তা করি, নিজের মানুষের লাগে চিন্তা করি, কারণ আমরা কেউ চিরজীবী না এই পৃথিবীতে। হাসপাতালে প্রতি বছরই কয়েকটি ছোট বড় মেডিকেল ক্যাম্প হয়। পাঁচ বছরে ক্যাম্প হয়েছে ৪৭টি। গত বছরে প্রায় ১২টি ক্যাম্পের প্রতিটিতে সেবা নিয়েছেন ২০০-৩০০ থেকে ৫০০ পর্যন্ত মানুষ, আর সেবা দিয়েছেন সিলেট এবং ঢাকার বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হসপিটাল থেকে আজকে আমরা সার্জিক্যাল অঙ্কোলজির উপর বিশেষ সেবা প্রদান করছি এবং কিছু কিছু রুগী বাছাই করা হচ্ছে অপারেশনের জন্য। আগামী এক মাসের মধ্যে কোনো একটা সুবিধাজনক দিনে আমরা আমাদের এই অপারেশন থিয়েটারে যাদেরকে অপারেশন করা সম্ভব তাদেরকে অপারেশন করে দিব। বিনামূল্যে নিয়ে আইছি চিকিৎসা পরীক্ষা করে দিয়ে দিচ্ছেন কাগজ একটা। আমরা এখানে ফ্রি চিকিৎসা নেওয়াতে আইছি, ভালো সেবা পাইছি, আশা করি আগামীতে এইভাবে আসবেন, ডাক্তাররা আসি আমাদেরকে দেখবেন, আমরা মনে একটু শান্তি পাবো। পাঁচ বছরে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে সেবা পেয়েছেন ৬৫,০০০ মানুষ। বাড়ি বাড়ি গিয়ে এই সেবা প্রদান করা হয়। এর মার্কেটিং ডিরেক্টর এবং ফান্ডরেজিং ডিরেক্টর জানালেন আগামীতে সাধারণ চিকিৎসার পাশাপাশি হেলথ হাইজিন অ্যাওয়ারনেসের প্রয়োজন আরও বাড়বে। হেলথ ওয়ার্কাররা ৬৫,০০০ ফ্যামিলি ভিজিট করেছে এবং সেখানে মেইনলি ক্যান্সার অ্যাওয়ারনেস, হেলথ অ্যাওয়ারনেস, হেলথ হাইজিন অ্যাওয়ারনেসগুলো সেখানে ছিল। আপনারা জানেন বর্তমানে কোভিডের সময় যে হেলথ অ্যাওয়ারনেসগুলো কত প্রয়োজনীয়তা, কোভিড আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে, সেই কাজগুলো আমরা কিন্তু বিগত ৫-৫ বছর ধরে করে ৬৫,০০০ আমরা রিচ করেছি। ডোনার হল আমরা সবসময় সাহায্য করিয়া যাইরা, আমি তান্তান্ত্রে থ্যাংক ইউ দিয়ার যে রিকোয়েস্ট করি আর সবসময় আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দেওয়া। আমরা আর বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল এই দুর্দিনে আমরা ২৪ আওয়ার খোলা রাখি আর যে হসপিটালের নতুন পরিকল্পনা হচ্ছে অত্যাধুনিক একটি মোবাইল ক্লিনিক। সবার দান অব্যাহত থাকলে আগামীতে এর বাস্তবায়ন হবে। এই তরুণ ট্রাস্টি জানালেন ১৫০-২০০০ পাউন্ড বাজেটে এই মোবাইল ক্লিনিক ছুটে যাবে গ্রাম গ্রামান্তরে। Ideally we're concentrating on obviously three types of cancer which if they're detected early are curable. So the mobile unit will be fully equipped. It'll be a bus. Depending on how much funding we get
screening and detecting of those three types of cancer that we spoke about. For example, if we get enough money from detecting breast cancer awareness, we can get a mammograph unit. বেনিবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল সামগ্রিক সেবা এবং বিশেষ করে অসহায় গরিব মানুষকে পুয়ার ফান্ড সুবিধা প্রদান সহ নানা কার্যক্রম অব্যাহত রাখতে আপনারা পাশে থাকুন। দয়া করে মন খুলে মুক্ত হস্তে দান করুন। খুবই আনন্দিত যে আমিও এর মধ্যে একজন কর্মী হিসেবে যুক্ত ছিলাম, আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুক্তরাজ্য প্রবাসী, আমাদের ট্রাস্টি কমিটি, আমাদের এখানে থাকেন তারা সকলে যারা এই সহযোগিতা করছেন। যারা প্রতি চিকিৎসা করে তারা লোকের আমরা দোয়া পাই, আল্লাহ দিলে আইতাম, আশা করিয়ার আমরা আইতাম, আর তাদের লোকের দোয়া করিয়া।